রিয়েল এফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। বই পড়তে আমরা সবাই ভালোবাসি, কিন্তু ব্যস্ততার জন্য তার হয়ে ওঠে কই। ক্যাপিটাল অফ এম 94.8 এনেছে সেই সব বই প্রকাশের জন্য একটি বিশেষ আয়োজন, যার নাম ক্যাপিটাল থিয়েটার। শুক্রবার রাত 11টায় শুধু কান পেতে শুনুন আর উপভোগ করুন বাংলা সাহিত্যের বিখ্যাত সব সৃষ্টিগুলো। facebook.com/capitalofm94.8 ক্যাপিটাল থিয়েটারের একটি পোস্ট দেয়া হয় এবং সেই পোস্টে একটি কুইজ দেয়া থাকে, যার উত্তর পুরো গল্পের মধ্যেই পেয়ে যাবেন। সেই কুইজের সঠিক উত্তর দিয়ে এবং পোস্টটি সবচেয়ে বেশি শেয়ার করে দুজন হবে বিজয়ী, যাদের নাম উল্লেখ করা হবে পরবর্তী এপিসোডে। আজ আমরা শুনব মনুল আহসান সাবিরের অভঙ্গুর। মনুল আহসান সাবির জন্ম 26 মে ঢাকা শহরে, পৈতৃক ভিটে একদা বরিশাল, এখন ভাগ হয়ে যাবার পর পিরোজপুরে। যদিও প্রত্যন্ত অঞ্চল সহ বাংলাদেশের প্রায় পুরোটাই ঘুরেছেন, ওই পিরোজপুরেই তার যাওয়া হয়নি, সম্ভবত আর যাবেনও না। বাবার ফেলে আসা জায়গাটা ভূমিহীন সাবের কল্পনায় সাজিয়ে রেখেছেন। জন্ম, বড় হওয়া, লেখাপড়া, লেখালেখি, কর্ম ও সংসার জীবন এই এখানেই। ঢাকার নাগরিক দিকটা তাই দেখেছেন কাছ থেকে, অনায়াসে দেখেছেন, তাই নাগরিক জীবনের ছোটোখাটো দিকগুলো দৃষ্টি এড়ায়নি। লেখাপড়া করেছেন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সমাজবিজ্ঞানে MSS। তবে পুরনো কথা যদিও, শিক্ষা প্রতিষ্ঠান তাকে যত না টেনেছে তার চেয়ে বেশি টেনেছে শিক্ষা প্রতিষ্ঠানের চত্বর। বড়দের জন্য লেখালেখি শুরু হয় 1974 সালে। ও বছর 28 জুন সাপ্তাহিক বিচিত্রায় ছাপা হয়েছিল প্রথম গল্প মোহিনী তমসা। তখন তিনি HSC-র প্রথম বর্ষে। তারপর বিরতিহীন ও বিরতিসহ লেখালেখি, গল্প, উপন্যাস, কিশোর রচনা, অনুবাদ, রূপান্তর সব মিলিয়ে বোধহয় 80 ছাড়িয়েছে, সংখ্যাটা হয়তো বেশি। প্রথম বই গল্পগ্রন্থ পরস্থ সহিষ বেরিয়েছিল 1982 সালে। এখন চাকরি করছেন সাংবাদিকতা। চাকরি জীবনে এই সাংবাদিকতা ছাড়া আর কিছুই করা হয়নি তার। অবশ্য বেকার থাকার অভিজ্ঞতাও তার আছে, সম্ভব হলে আবার সেই বেকার থাকার জীবনেই ফিরতে চান। ছোটবেলায় ডাকটিকিট জমানো ছিল তার প্রিয় শখ, এখন ভ্রমণ। পুরস্কার পেয়েছেন বেশ কয়েকটি, বাপি শাহরিয়ার শিশু সাহিত্য পুরস্কার, হুমায়ুন কাদের সাহিত্য পুরস্কার, ফিলিপস পুরস্কার এবং বাংলা একাডেমি পুরস্কার। তবে এর চেয়ে গুরুত্বপূর্ণ যা, তা হলো তিনি অর্জন করেছেন বিমুগ্ধ পাঠক ও ঋদ্ধ সমালোচক, স্ত্রী কেয়া এবং দুপুত্র দিব্য ও দিব্যকে নিয়ে তার সংসার। আজ আমরা শুনব মনুল আহসান সাবিরের অভঙ্গুর। কণ্ঠ দিয়েছেন জাহান অরণ্য, রাশেদ ইমাম, আনোয়ারুল আলম সজল, শাওন মজুমদার, নাফিস রেদওয়ান শান্ত, রফিকুল ইসলাম ফরহাদ, শামীম আল মাহমুদ, অ্যাপেল মাহমুদ এমিল এবং মেজবাউল হাসান রাশেদ। সঙ্গীতায়োজনে রফিকুল ইসলাম ফরহাদ, সার্বিক সহায়তায় শামীম আল মাহমুদ এবং পরিচালনায় জাহান অরণ্য। চলুন তাহলে উপভোগ করি মইনুল আহসান সাবিরের অভঙ্কুর। অভঙ্গুর। দুপুরের আগে এক সময়ে সে বাড়ি ফিরে গেল। এরকম সময় সে বহুদিন বাড়ি ফিরে না, কিন্তু ওদিকে কথাবার্তা শেষ হলে তার আবার পুরনো হোটেলে এসে বসার কিংবা ঘুরে ফিরে বেড়াবার ইচ্ছে ছিল না। সকালে সে রোজকার মতো পাড়ার হোটেলে গিয়ে বসেছিল, দু কামরার মধ্যেই সবকিছু। পেছনে চা নাস্তা তৈরি হচ্ছে সামনের ঘরে খদ্দের, দরজার মাথায় ছাদের নিচে বড় করে লেখা জামালউদ্দিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই সময় হোটেলের ভিড় কমতির দিকে, অফিস যাত্রীরা নাস্তা সেরে চলে গেছে, এখন যারা আছে তাদের কোনো কাজকর্ম নেই।
কাজকর্মহীন লোকজনও কম নয়। প্রতি টেবিলে দু একজন। বেরোবার মুখে দরজার পাশে ক্যাশ বাক্স আর ম্যানেজার। তার পাশের টেবিলটা সে পছন্দ করে। এখানে বসে রাস্তার পুরোটা দেখা যায়। হোটেলের সামনে একটা কৃষ্ণচূড়া গাছ। এ সময় ফুল ফোটে না, কাকপক্ষী বাসা বেঁধেছে। ডান দিকে বাস স্ট্যান্ড, সামান্য হইচই সবসময়। অফিস টাইমে কৃষ্ণচূড়ার নিচে পর্যন্ত যাত্রীদের ভিড় পিছিয়ে আসে। বাঁয়ে একটা দোতলা বাড়ি, নিচে পোস্ট অফিস। দোতলার বারান্দায় সারি উঠছে বাতাসে। ক্রমশ রোদ বেড়ে চলেছে, হোটেলের ভেতরেও তাপ আসছে। সে সিগারেট ধরাতে ধরাতে হোটেলের ভেতর দেখে নিল। এতক্ষণ বাইরে তাকিয়েছিল, ফিরতেই প্রায় ঘর ভর্তি লোকজনের গুঞ্জন কানে বাজল। এ অবশ্য রোজগারের দৃশ্য। চোখ ফিরিয়ে সে দোতলা বাড়ির বারান্দায় হলুদ শাড়ির দিকে তাকাল। অন্য কোনো ইচ্ছা না হলে দুপুর পর্যন্ত এভাবে কেটে যাবে। এখন আর খারাপ লাগে না, চাকরি বাকরি আর হবে তবে না। সে যেন খুব ভালোভাবেই বুঝে ফেলেছে, প্রথম প্রথম একটা ক্ষোভ ছিল, রাগটাগো হতো, এখন আর ওসব নিয়ে কিছুই ভাবে না। তবু মাঝে মাঝে কি একটা অদ্ভুত ব্যাপার ঘটে যায়। কাল দুপুরে বলতে গেলে কোনো কারণ ছাড়াই হোটেলের দরজার কাছে একটা লোককে লাথি মারল। লোকটা অবাক, এই সামান্য কারণে গায়ে হাত তুলবে? সে ঘাড় ধরে লোকটাকে রাস্তায় ঠেলে দিয়ে বলেছিল, যা বেটা, আর যেন তোকে এই রাস্তায় না দেখি। হোটেলের ম্যানেজার বলেছিল, ফুকন ভাই, তোমার মেজাজটা দিন দিন বিগড়ে যেতেছে। বাসায়ও আজকাল কেউ কিছু বলে না। উত্তরের ঘরে বাবা একলা থাকেন, শেষ বয়সের অসুখ, ওদিকে সে পারত পক্ষে মারায় না। আর ভাইদের সামনাসামনি না হওয়ার জন্যই সে রাত করে বাড়ি ফেরে। দুপুরে খুব দরকার না পড়লে বাড়ি ফেরে না। নিজের হাত খরচ এদিক ওদিক থেকে ম্যানেজ হয়ে যায়। তবে হোটেলের বাকির খাতায় তার নামের জায়গাটা খুব ভারী হয়ে উঠেছে। ম্যানেজার বার দুই বলেছিল, খোকন ভাই, চাকরি বাকরি অনেক খোঁজা ছাইড়া দিলেন নাকি? খোকন মনে মনে বলেছিল, খচ্চর। কথাটা সে পাড়ার ছেলেদের কানে তুলেছিল। ম্যানেজার আর কিছু বলছে না। সে যে মাঝে মাঝে ভাবে না এমন নয়। ধুরশালা, তিনটা বছর হয়ে গেল প্রায় স্বাধীন হয়েছে দেশ, আর পুরো একটা বছর পাশ করে বসে আছি, চাকরি পেলাম না। এ বয়সেও পরের উপর খেতে খুব খারাপ লাগে। এসব মনে হলেই খুব ক্ষোভ জমে। এক রাতে বাড়ি ফেরার সময় এসব ভাবতে ভাবতেই হঠাৎ ইট ছুঁড়ে এক বাড়ির কাঁচের জানালা ভেঙে ফেলেছিল। তাই সে ব্যাপারটা না ভেবে চেপে টেপে রাখতে চায়। সে শেষ সিগারেট ধরিয়েছে মাত্র। পাড়ার ছেলেরা হইচই করে ঢুকল। এ সময় কিছুটা ফাঁকা, তারা ভেতরের দিকে টেবিলে গিয়ে বসল। একজন ডাকল, আরে খোকন ভাই, এ এদিকে এদিকে। সে উঠে গেল। পাড়ার সবচেয়ে দুর্দান্ত ছেলেটাকে সে মাঝখানে দুদিন দেখেনি। রঞ্জু যে, এর মাঝে দুদিন দেখিনি, ছিলি কোথায়? রঞ্জু অসহায়ের মতো হাত দুটো ঝাঁকাল। আরে আর বললেন না, কি এক আজব মামলা আমাকে ধরে নেই, তিন চারটা ফোন কল পাওয়ার পর এরপর ছাড়লো। অন্যান্য ছেলেরা গ্লাস সাজিয়ে বসেছে। একজন বলল, খোকন ভাই আসেন, একটু বিদেশি মুদ্রাওয়া চাই। সে কি ব্যাপার? একটু বাংলা খান, দেশি জিনিস, আগেও তো টেস্ট করছেন, তা দাও সামান্য কিছু। খোকন কিছুতেই আপত্তি করবে না। সে পানি মিশিয়ে সামান্য খেল, বড় বাজে গন্ধ। ছেলেরা বেশ কিছুক্ষণ পরে উঠল। খোকন ভাই যাবেন নাকি আমাকে লগে? কোথায়? এক ব্যাটারে পিডামো, টাকা পয়সার ব্যাপার, কিছু পাইলে পাইতেও পারেন। দু একবার সে এসব ব্যাপারে গেছে, আজ ইচ্ছে করল না। সে মাথা নাড়ল, না ভালো লাগছে না, তোমরাই যাও। ছেলেরা চলে গেলে সে সামান্য সময় বসে থাকল। হোটেলে লোকজন নেই, মাইকে গান বাজছে জোরে, একা একা ভালো লাগলো না। শেষে সে উঠে রাস্তা ধরে এলোমেলো হেঁটে গেল। রাস্তায় ঘোরা এই খেলাটা বেশ মজার। হাঁটতে হাঁটতে সে রাস্তার দুপাশের সাইনবোর্ড মুখস্থ করে, মানুষজনের মুখ মনে রাখার চেষ্টা করে। অবশ্য দু চারজন বাদে এক মানুষকে সে দুদিন দেখতে পায়নি কোনো রাস্তায়, আর সাইনবোর্ডের লেখা সে পড়ার পরপরই ভুলে যায়। তবে এরকম উদ্দেশ্যহীন হাঁটতে তার খারাপ লাগে না।
কজন আর কোনো উদ্দেশ্যে হাঁটছে, কজনেরই বা গন্তব্য আছে। সে নিজের এই এলোমেলো ঘোরাফেরাকে আবরণ দিত এই ভেবে, আসলে সবার ঘোরাফেরা আর হাঁটা চলাই গন্তব্যহীন। হোটেল থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে তার এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। সে রাস্তা পার হয়ে ফুটপাতের উপর উঠে দাঁড়িয়েছে। গাড়ির জানালায় মুখ বের করে বন্ধু তাকে ডাকল, এই যে খোকন। প্রথমবার সে শুনতে পায়নি, শুধু শব্দের মতো একটা আওয়াজ ভেসে এলো। দ্বিতীয়বার ডাক শোনার আগেই সে চমৎকার গাড়িটা দেখতে পেল আর তার ড্রাইভিং সিটে পুরনো বন্ধুকে। গাড়িটা ঘুরে সে ঠিক তার পাশে দাঁড়াল। হঠাৎ সে চিনতে পেরেছে, এক পায়ে গিয়ে বলল, তুমি ডাকছিলে, চিনতেই পারছিলাম না, খুব বদলে গেছ। গাড়ির দরজা খুলে ইমাম হাসল, ওইটা বড়। সে দ্বিরুক্তি না করে গাড়িতে উঠে বসে চকচকে চোখে তাকালো। গাড়িটা তোমার? ইমাম স্টিয়ারিং এ টোকা মারতে মারতে চমৎকার ভাবে পাশ কাটালো, গিয়ার বদলিয়ে মাথা ঝাঁকালো। হ, ওই রকমই। সেটা কিরকম? সে এ ধরনের উত্তরের জন্য প্রস্তুত ছিল না, কিন্তু পাল্টা প্রশ্ন করতে মুহূর্ত মাত্র দেরি করল না। ইমাম পকেট থেকে বের করে সিগারেটের প্যাকেট তার দিকে ছুঁড়ে দিল। ধরাও খোকন বাবু, তোমারও তো জানার দরকার কি, কইলাম তো ওই রকমই। একটু থেমে সে বলল, আরে ভয় নাই, হাইজা গাড়েন না, আপাতত গাড়িটা আমার। খোকন কায়দা করে সিগারেট ধরালো। দেশলাইয়ের পোড়া কাঠি আঙুলের টোকায় রাস্তায় ছুঁড়ে দিয়ে ধোঁয়া ছাড়ল। তুমি করবে হাইজ্যাক? আমার সে ভয় নেই, তিনটা বছর রোজিকে ভালোবাসলে একবার মুখ ফুটে জানাতেও পারলে না। কথা শেষ করে খোকন খুব হাসল। ইমামের পাতলা ঠোঁটে সানগ্লাসের নিচে চোখের হাসির ভাঁজ পড়ল। ইমাম বলল, ওর খবর জানো, একবার দেখা হইলে তিন বছরের ভালোবাসার শোধ তুলে লইতাম। তা অনেকদিন পর দেখা হইলো আমাকে, প্রায় বছর খানেক। হিসেব করার সামান্য সময়টুকু ব্যয় হওয়ার পরপরই জবাব দিল খোকন। ইমাম মাথা নাড়ল। তারও বেশি, আমি শেষ ডিগ্রি নিলাম না, পরীক্ষার আগেই তো ইউনিভার্সিটি ছাড়লাম, মনে আছে? বছর দেড়েকের বেশি হবে। খোকন জিজ্ঞাসা করল, আমরা কোথায় যাচ্ছি? ইমাম জবাব দিল না, মুখ বাড়িয়ে সামনের দিকে দেখালো, অর্থাৎ সামনের দিকে। আর সামান্য ক্ষণ গাড়ি চলল। এক হোটেলের সামনে নামতে নামতে ইমাম বলল, নামো, একটু গালগল্প হোক। তারা ভেতরের এক কোণে গিয়ে বসল। বেয়ারা এসে অর্ডার নিয়ে গেল। তারা বেশ অনেকক্ষণ গল্প করল, ছাত্রজীবনের পুরনো গল্পগুলো। সেগুলো হঠাৎ ঘায়ে খেয়ে খেয়ে কোনো অতল থেকে ভেসে উঠল। ক্লাসে স্যারের লেকচার, টিউটোরিয়াল, আড্ডা, প্রেম, সব কিছু নতুন হয়ে ফিরে এলো। তারা সহপাঠিনীদের স্মরণ করে বারবার দুঃখ অনুভব করল। কে কোথায় ছড়িয়ে পড়েছে কারো কারো খোঁজ নেই। ইমাম হঠাৎ বলল, কি মজার ব্যাপার, দেখো তুমি এখন কি করতেছো ওইটাই জানা হয়নি আমার। কোথায় আছো এখন? আমারও সেই প্রশ্ন, তুমি কি করছো আমারও জানা হয়নি। ইমাম এড়িয়ে গেল। আমার কথা বাদ দাও, তুমি কি করতেছো? কিছু না। সেইটা কি ধরনের কাজ? আসলেও স্রেফ নাথিং, কিছুই করছি না ঘোরাফেরা বাদে। কি যে বলো। এই তো চলে যাচ্ছে। আরে দেখ, এইভাবে কারো চলে? কি জানি, আর কারো কথা জানি না, আমার বেশ চলেই যাচ্ছে। কাজ নিবা, আমাদের লোক দরকার। বলেই সে থামল, কিছুটা ইতস্তত করল, যেন এই কথাটা সে অত সহজে বলতে চায়নি। খোকন বলল, কি কাজ, দেবে নাকি একটা? ইমাম উত্তর দিল না, সে সম্ভবত সবকিছু গুছিয়ে আনছিল। খোকন আবারও বলল, দাও একটা কাজ, তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি পারবে। সে হঠাৎ করে চাকরি প্রার্থী হয়ে উঠল, সেই আশা সে ছেড়েই দিয়েছিল। এরকম ঘুরে বেড়ানোর মধ্যে একটা আলাদা আনন্দ আছে। কিন্তু ইমামের মুখ থেকে চাকরির কথা শুনে সে হঠাৎ বদলে গেল। কিছুক্ষণ পর ইমাম মাথা নাড়ল। না, তুমি পারবা না। খোকন তার নীতির লক্ষ্য করল না,
বলল, দিয়ে দেখো, ট্রাই করো। ইমাম সহজ ভঙ্গিতে বলল, তুমি পারবা না, অতটা মনের জোর তোমার নাই। কি ধরনের কাজ? আরে ভাই, সব ধরনের কাজই পারি, কেউ একবার বাজিয়েই দেখলো না। সে খুব একটা নেশার ঘোরের মধ্যে নেই, কিন্তু তার মনে হচ্ছে পাশ করার পর বহুদিন গেল, যে কোনো একটা চাকরি দরকার। এই দীর্ঘদিনের অক্ষমতা এখন হঠাৎ করেই তাকে খোঁচাচ্ছে। এতদিনকার ক্রোধ হঠাৎ চাকিয়ে উঠেছে। ইমাম জিজ্ঞেস করল, সব ধরনের কাজ? খোকন ভ্রুক্ষেপহীন মাথা নেড়ে খুব উদ্ধত অথচ বোকার মতো জবাব দিল, হ্যাঁ সব ধরনের কাজ, আমার কোনো প্রেজুডিস নেই। কোনো সৎ পথের কাজ না। হু কেয়ার্স? খোকনের চাকরি না পাওয়ার অক্ষমতা আর বিক্ষিপ্ত ক্রোধ এখন বেরিয়ে পড়ছে। ইমাম টেবিলে আঙুল বাজাল, ঠক ঠক ঠক, শব্দগুলো মিলিয়ে গেলে সে কতক্ষণ চুপ করে থাকল, সবকিছু গুছিয়ে আনার চেষ্টা সম্ভবত। তারপর চোখ সরু করে খুব অভিজ্ঞের মতো কৃত্রিম বাচন ভঙ্গিতে জিজ্ঞেস করল, পারবা? স্থির প্রতিজ্ঞ খোকন। সে দ্বিতীয়বার না ভেবে বলল, বলেছি, কি কাজ? গ্লাস দুটো টেবিলের মাঝখানে সরিয়ে রাখল, টেবিল ক্লথের ওপর আঙুল দিয়ে ত্রিভুজ আঁকল, শেষে চেয়ারে হেলান দিয়ে ইমাম বলল, চুরি। চুরি? খোকনের উচ্চারিত শব্দটা নেহায়েতই জিজ্ঞাসা ছিল, বিস্ময়বোধ বা গলায় কম্পনও নেই। ব্যাপারটা যেন এমন নিতান্ত সহজ সরল এবং খোকন এ লাইনে পুরনো লোক। ইমাম ব্যাপারটা লক্ষ্য করল, হ চুরি, তবে এই শব্দটা পছন্দ না হইলে তুমি একই অর্থবোধক অন্য যে কোনো শব্দ ব্যবহার করতে পারো। অতসব ব্যাখ্যার ধার দিয়েও গেল না খোকন, বলল, খুলে বলো। খুব সহজ সরল আর স্বাভাবিক ব্যাপার। ইমাম সামান্য কথায় প্রাথমিক ভণিতা সেরে নিল। আমরা কিছু জিনিস আতাবো, খুঁজলে হয়তো তোমার থেকে ঢের সাহসী লোক পাবো, কিন্তু আফটারঅল আমি তোমারে অনেকদিন ধরে চিনি, তোমার কথাবার্তা শুনে মনে হইতেছে ব্যাপারটা হয়তো একটু রিস্কি, তোমার একটা কাজ দরকার, কিন্তু রিস্ক তো সব কাজই আছে, কি বলো? কাজ শেষ হইলে ভালো কমিশন, কি তোমারে বিশ্বাস করব? একটা সিগারেট দাও, প্রথমেই বলেছি বিশ্বাস করতে পারো, তবে আমি খুব একটা রিস্কি ব্যাপার স্যাপারে যাই না, আমি সৎ অসৎ নিয়ে ভাবি না, বুঝেছ? কিন্তু আমি ভয় পাই। এতদূর এগিয়ে ইমাম এখন আর ফিরে যেতে পারে না। না না, অতটা ভয়ের কিছু নাই তুমি যতটা ভাবতেছো, তবে তোমারে আমাদের দরকার, তুমি বোধহয় পারবা। আজকাল আর শত শত নিয়া কে মাথা ঘামায় বলো, কোনো লাভ আছে? আসলে জীবন যখন যেমন তেমন ভাবি তাকে। আমি এগুলো জানি ইমাম। কথা ফুরোবার আগে খোকন বাধা দিল, কাজ আমার একটা দরকার, খারাপ ভালো ভাববো না, শুধু ঝামেলা না থাকলেই হলো। নো ঝামেলা, আমরাই এক থেকে 99 পর্যন্ত গুনব, তুমি 100 পূরণ করে দিবা। বুঝলাম, কিন্তু আসলে আমাকে কি করতে হবে? কিছুটা সময় নিল ইমাম। তোমারে গুছাইয়া বলি ব্যাপারটা, শোনো, আমাদের চুরিটা বিভিন্ন ধরনের, যখন যেমন সুযোগ আর কি, আজ এইখানে কাল ওইখানে, এইবার কিছু ভ্যালুয়েবল জিনিস সরাবো ভাবছি। খোকন যেন এইসব ব্যাপারে খুব ভালো বোঝে, সে কথা বলছিল সেভাবেই। আগে যেসব জিনিস সরিয়েছ সেসব কি ভ্যালুয়েবল ছিল না? ছিল, অফকোর্স ছিল, নাইলে হাতাবো কেন? তবে এইবারের ব্যাপারটা একটু ডিফারেন্ট, শুধু ভ্যালুয়েবল না, রেয়ার জিনিসপত্র হাতাবো ভাবছি। এই যেমন ধরো প্রাচীন জিনিসপত্র, অ্যান্টিকস। পারলে মোটা লাভ, তোমার এ ব্যাপারে কিছুটা আইডিয়া নিশ্চয়ই রয়েছে, ইতিহাসের ছাত্র অবশ্য আমিও ছিলাম, কিন্তু তোমার মতো না। ওসব জিনিসপত্র মনে হয় ভালোই চিনব, তবে বড় কথা হচ্ছে ওসব হাতাবো কোত্থেকে? ওয়াই, ফ্রম গুড ওল্ড মিউজিয়াম, সবচেয়ে ভালো জায়গা, বাইসা নিতে কোনো অসুবিধা নাই।
ব্যাপারটা সেফ, গার্ড থাকে না? সেইটা আমাদের উপর তুমি ছাইরা দাও। আমরা ইতিমধ্যে বেশ টাইট প্ল্যান করে ফেলছি। জিনিসপত্র সেনে এমন একজন লোক খুঁজছিলাম, তোমারে পাইয়া গেছি। তোমারে কিছুই ভাবতে হবে না, ওইসব আমরা দেখব। তুমি শুধু রেয়ার জিনিসগুলো চুজ করবা। তারপর? তারপর আমাদের হাত থেকে আর এক হাতে, সেইখান থেকে আর এক হাতে, অত সব তোমারে বুঝতে হবে না। তুমি ভালো টাকা পাবা। বাহ, জিনিসগুলো এক হাত ঘুরবে তারপরেও আমি ভালো টাকা পাবো? দু তিন হাতকে ভালো টাকা দিয়েও ফাইনালি জিনিসগুলো যার হাতে পড়বে তারও নিশ্চয়ই মোটা লাভ। তা তো বটেই, অন্য রকম হইলে বিজনেস চলতো না। এই বিজনেস অবশ্য এখনো খুব একটা চালু হয় নাই, আমাদের মতো দুই একটা পার্টি অল্প দিন হলো আরম্ভ করছে। অত ঘোর প্যাচের কি দরকার, আমরাই সব কিছু চুকিয়ে ফেলতে পারি। খুব হাত বদল না করে আমরাই জিনিসগুলো বিক্রি করতে পারি। ইমাম সামান্য হাসলো। অত সহজ ভাইব না খোকন বাবু, লও সিগারেট ধরাও। এই লাইনে যেমন হওয়া উচিত সবকিছু সেইভাবেই হবে। জিনিসগুলো তুমি হজম করতে পারবা, কোথায় বিক্রি করবা লাইন জেনো। খোকন নিজের ভুল শুধরে নিল। বাদ দাও, আমি কিছু ভেবে বলিনি। ইমাম তবুও পুরনো কথা রেশ টেনে বলল, এইসব কাজ একা একা কখনো হয় না লাইন সাইরা। একা কিছু করতে যাওয়াটা পাগলামি, ফিনিশ হয়ে যাইতে হয়। গ্রাউন্ড শক্ত হইলে অবশ্য অন্য কথা। তোমার আছে? আহা, ব্যাপারটা হঠাৎ বলে ফেললাম, সিরিয়াসলি নয়। তুমি অত পাকাচ্ছ কেন, বুঝতে পারছি তো। ইমাম পানি খেয়ে রুমালে মুখ মুছে সিগারেট ধরালো, ধোঁয়া ছেড়ে পরপর দুটো রিং বানালো। খোকনকে তাকিয়ে থাকতে দেখে বলল, কি হইলো? তোমাদের চ্যানেলটা খুব বড় না? খুব বড়। আমি কবে খবর পাবো, কবে আমাকে কাজে যেতে হবে? তোমার অ্যাড্রেসটা দাও, আর দুপুরের পর বাসায় থাকো। আমি পরশুদিন তোমারে খবর দেব। মাঝখানে দুটো দিন খোকনের খুব অস্বস্তিতে কাটলো। যদিও ইমাম পরশুদিনের কথা বলেছিল, তবু সে আগের দিনটাও বাসা থেকে বেরোল না। ইমাম অবশ্য ঠিক সময় মতো এসে খবর দিয়ে গেল, পরদিন রাতে তারা যাবে। সেদিন সে পুরোটা সময় বাসায় থাকল। রাতে বাড়ির অল্প দূরে গাড়ি এসে থামল, খোকন অপেক্ষা করছিল। সে সদর দরজা বন্ধ করে নেমে এলো। তারা মিউজিয়ামের অল্প দূরে এসে পৌঁছাল মাঝরাতে। রাস্তাঘাটে লোকজন খুব অল্প। হঠাৎ একজন দুজনকে দেখা যায়, হিমেল বাতাস বইছে। আশপাশের দু একটা গাছে বাতাসের আক্রমণে পাতায় পাতায় শব্দ। হালকা মেঘের আড়ালে মাঝরাতের চাঁদ, তার ম্লান জ্যোতি। ইমাম আনন্দে মৃদু শিস দিল। চারিদিকে কাম অ্যান্ড কোয়াইট, ভয়ের অবশ্য কিছু ছিল না। খোকন রেডি হও। খোকন গাড়ির পেছনের সিটে আয়েশ করে বসেছিল। সে বেরিয়ে ঘাসের উপর দাঁড়ালো। অন্যান্যরা সবাই বেরিয়ে পাশের দেয়াল আর গাছের ধার ঘেঁষে দাঁড়িয়েছে। একজন শুধু গাড়ি ঘুরিয়ে অল্প দূরে গিয়ে থামল। তুমি মেন্টালি প্রিপেয়ার তো? খোকন অন্ধকারে সামান্য মাথা নাড়ল, বলল, তুমি এমনভাবে কথা বলছো যেন বিরাট বড় সড় কিছু ঘটে যাচ্ছে। ইমাম পুরো ব্যাপারটা হ্যান্ডেল করছে, তাকে স্নায়ুর সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে। সে সামান্য অস্থির। খোকনের কথা শুনে অস্থির ভাবটা লোকাতে চাইল। না, আমি ঠিক সেইভাবে বলি নাই। তুমি রেয়ার জিনিসগুলো সহজেই চিনতে পারবা তো? অফকোর্স। শব্দটা ব্যবহার করলো খুব আলস্য ভরে। অফকোর্স পারবো, রেয়ার কালেকশন সব হাওয়া করে দেব, দেখো। দলের একজন ইতিমধ্যেই চারদিক ঘুরে এসেছে। সে এসে বলল, সব পরিষ্কার, সবাই রে ঘুম পাড়ায় আইছি। দরকার হয়তো ছিল না, তবু দলের দুজন দুদিকে গেল, বাইরের কাউকে দেখলেই আওয়াজ দেবে। একজন দরজার তালা আর কি কি সব খুলতে লেগে গেল। খোকন আর ইমাম সেই অন্ধকারে দাঁড়িয়ে থাকল।
যে তালা খুলছিল সে রসিক লোক। গুনগুন করে গান গেয়ে কিসব যন্ত্রপাতি তালার ফকরে ঢুকিয়ে নেড়ে চেড়ে বলল, ইমাম সাহেব জব্দ জায়গায় আনছেন, বহুদিন পর এরকম একটা টাইট মাল খুলতেছি, এমন করা মাল পাইলে কাম করে আরাম আছে, চিন্তা নাই হয়ে যাব নে পাঁচ মিনিটের মধ্যে। সত্যি সে মিনিট পাঁচেকের মধ্যে তালা খুলে নিয়ে এলো। কপালে সামান্য ঘাম মুছে ইমামের দিকে ভাঙা তালা এগিয়ে দিল। ধরে দেখেন, দেখা বোঝনের উপায় নাই, হালে কি জব্বর মাল। সে তালাটা রেখে আবার দরজার কাছে ফিরে গেল। খুটখাট শব্দে কেশব নেড়ে চেড়ে দেখল। আরো পাঁচ মিনিট পর ফিরে এসে হাটটা ঝেড়ে নিল। আপনারা এবার যাইবার পারেন। ইমাম কথা না বাড়িয়ে হাতের ঝুলিটা খোকনের দিকে এগিয়ে দিল। নাও, 99 পর্যন্ত আমরা গইনা দিলাম, তুমি 100 পূরণ কইরা দেবা। কি, আমি কি তোমার সঙ্গে আসবো? খোকন সামান্য ভেবে মাথা নাড়ল। না, তার দরকার হবে না। ইমাম কাঁধ নোয়াল। আমিও তাই বলি, আমি বরং এইখানেই থাকলাম। খোকন কাপড়ের ব্যাগটা আলগোছে ধরে দরজা সামান্য খুলে ভেতরে ঢুকে গেল। কি নিকষ অন্ধকার ভেতরে! চাঁদের সামান্য আলো এসেছিল তার সঙ্গে। দরজা বন্ধ করতেই সেটা মিশে গেল। প্রথমে তার বড় একটা অদ্ভুত অনুভূতি হলো। মনে হলো সে যেন কোনো অলৌকিক স্থানে চলে এসেছে। এই বিচ্ছিন্ন স্থানে সবকিছু সঙ্গে আধারও নিশ্চল দাঁড়িয়ে। চোখ সামান্য সয়ে এলে সে বিভিন্ন জিনিসের নিজস্ব বিচ্ছুরণ থেকে তাদের সামান্য দেখতে পেল। সে হাতরে হাতরে চারপাশে দু তিনটা মৃদু আলো জ্বেলে দিল। বড় আলো জ্বালানো রিস্কি। এই মৃদু আলোয় চারপাশ মনোরম হয়ে উঠল। প্রত্যেকটা জিনিস স্বপ্নালু হয়ে উঠল। দাঁত জিভ বের করা কোন যুগের ওই ভয়ঙ্কর মূর্তিটাও। খোকন একবার আশপাশের জিনিসগুলোর ওপর নজর বুলিয়ে নিল। সবগুলো নজরে এলো না। এই প্যাসেজের আরম্ভের মতো জায়গায় দাঁড়িয়ে না থেকে সামান্য এগিয়ে এলে ডানে বাঁয়ে আরো অনেক কিছু চোখে পড়বে। খোকন একবার ভাবল ঝটপট রেয়ার কিছু জিনিস তুলে নেবে, কিন্তু পরমুহূর্তে সে ভাবল তার আগে একটিবার ঘুরে ফিরে সবকিছু দেখবে সে। এই ভেবে সে পা বাড়াল। তার এক অদ্ভুত অভিজ্ঞতা হলো। দুপা এগিয়ে এসে টের পেল সেই প্রথম থেকে আরম্ভ, সে কোন অতীতে মানুষ যাত্রা করেছিল, সেই অনাদিকালের দৃশ্যাবলী তার দুপাশে। আর কি আশ্চর্য, তা ক্রমশই মানুষের ক্রমোন্নতির সঙ্গে এগিয়ে চলেছে। খোকন এক পা করে এগোলো, আর এই মুগ্ধ অবস্থায় সে যেন চোখের সামনে সবকিছু দেখতে পেল। সে যতই এগোচ্ছে তার দুপাশে ততই এগোচ্ছে মানুষ। তার দুপাশে মানুষের শুধু ক্রমান্বয়ে সম্মুখ যাত্রা। খোকন প্রতিটি জিনিস খুঁটিয়ে দেখে না, কিন্তু মানুষের ধীর গতি তার দুপাশে সে টের পেল। কতকাল আগে সে যাত্রা করেছে খোকন তা ভুলে গিয়েছিল, কিন্তু আবার যেন সবকিছু তার মনে পড়ে গেল। দুপাশে সে দেখতে পেল একদিন একদিন করে ধাপ পেরিয়ে সে এগোচ্ছে। তার কত প্রেম, ভালোবাসা, যুদ্ধ, অহংকার, বিদ্রোহ, বিপ্লব, বিবর্তন, সবকিছু যেন দুপাশের চালু প্রজেক্টরের ফিল্ম থেকে দেখতে দেখতে সে শেষ সীমায় পৌঁছে গেল। আপাতত এইখানে এসে থেমেছে মানুষ, এরপর এখান থেকে আবার একদিন যাত্রা এগোবে। এই সম্পূর্ণতা শেষ হতেই খোকনের যেন ঘোর কাটল। সামান্য চমকে সে হাত ঘড়ির দিকে তাকাল। দূরশালা, এতক্ষণ ধরে এসব দেখার কি আছে? বাইরে ছেলেরা নিশ্চয়ই ভাবছে। হাতের ব্যাগটা খুলতে খুলতে সে পুরনো জায়গায় ফিরে এলো। এখনই কাজ সেরে ফেলবে। সামান্য ভাবল সে কোন জিনিসগুলো নেবে। আসলে খুব একটা বাছাই করার কিছু নেই। যে কোনো তাক থেকে যে কোনো একটা জিনিস তুলে নাও, ভালো দাম পাবে। পছন্দ করাটা শুধু মনের ইচ্ছার ব্যাপার।
খোকন দোপায় গিয়ে জিনিসগুলোর ওপর আবার চোখ বুলিয়ে নিল। প্রথম তাকে আরম্ভ করে শেষ পর্যন্ত যতদূর চোখ যায় সে তাকালো। সে মুহূর্তেই সে ঘোর যেন সামান্য ফিরে এলো। প্রথম দিক থেকে দু একটা জিনিস তুলে নেবে সে ভাবল, কিন্তু পর মুহূর্তে সে বুঝল তা হয় না, তবে যে আরম্ভ থাকবে না। আরম্ভ ছাড়া নিজেকে ভাবতে ইচ্ছে হলো না তার। তবে কি মাঝখান থেকে তুলে নেব, রেয়ার কিছু, সে ভাবল। কিন্তু এই চিন্তাটাও তাকে বাদ দিতে হবে, তাহলে বিচ্ছিন্ন হয়ে যাবে সবকিছু, কোনো যোগসূত্র থাকবে না, সেটা তো সম্ভব না। খোকন চিন্তিত বিমর্ষ মুখে শেষের দিকে এগিয়ে গেল, কিন্তু এখানেও তার হাত কেঁপে উঠল। শেষ থেকেও কোনো কিছু নেওয়ার হবে না তার, তবে যে কোথায় এসে আপাতত থেমেছে যুদ্ধ, শান্তি, বিষাদ, ভালোবাসা, মানুষের ক্রোধ, লোভ, অর্জন এবং অহংকার, তার চিহ্ন থাকবে না। এরপর তবে কোত্থেকে এগোবে মানুষ, ঘেমে উঠল খোকন। ছুটে সে সামনে এলো, কি করবে, কোত্থেকে নেবে, প্রথম থেকে না মাঝখান থেকে না শেষ থেকে, খোকন বুঝতে পারল না। একবার সামনে গেল, একবার মাঝখানে, একবার ক্যাপিটাল FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।